নগাঁওৰ আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰৰ সংবাদ মেল। অভিযানকাৰী আৰক্ষী দলৰ সৈতে সংঘৰ্ষ চলোৱাৰ চেষ্টা কৰিছিল মৃত জয়নাল আবেদিনে। জয়নাল আবেদিন এজন কুখ্যাত অপৰাধী। জয়নালৰ বিৰুদ্ধে বিভিন্ন থানাত ৰুজু হৈ আছে ডকাইতি হত্যা, এচিড আক্ৰমণ তথা গাড়ী চুৰকে ধৰি একাধিক গোচৰ। জয়নালৰ মৃত্যুৰ পাছত শান্তি শৃংখলা বিঘ্নিত কৰাৰ বিচৰা অপশক্তিৰ বিৰুদ্ধেও আইনগত ব্যৱস্থা লোৱা হ'ব। আজি নগাঁও আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ত আয়োজিত এক সংবাদমেলত এই মন্তব্য কৰে নগাঁৱৰ আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰই। নাই য'ত হিউমেন ৰাইটছৰ তো সেইটোতো এটা ইনকোৱাৰী হ'বই লাগে, এইটো এজ পাৰ এইটো হ'বই লাগে, এণ্ড উই আৰ অ'পেন টু দেট, কিয়কি য'ত আমি জানো কি যিটো হৈছে যি তো উই আৰ অ'পেন টু দেট। আৰু য'ত কোনে কি কৈ আছে সেইটো লৈ তো আমাৰ একো নাই, আমাৰ যিটো গ্ৰাউণ্ডছৰ ফেক্টছ আছে সেইটো লৈ কাম আছে। তো আমাৰ ইনভেষ্টিগেশ্যন হ'বই, তাৰপিছত এটা ইণ্ডিপেণ্ডেণ্ট ইনভেষ্টিগেটিং অফিচাৰ হৈ এটা কৰিব, তাত ওলাইব, প্লাছ এটা মেজিষ্ট্ৰিয়েল ইনকোৱাৰীৰ কাৰণে আই বিলিভ অৰ্ডাৰ অলৰেডি হৈছে, তো মেজিষ্ট্ৰিয়েল এটা ইনকোৱাৰীও হ'ব। তো সেইটোৱে আছে, যিটো আছে মানে ফেক্ট আছে, ফেক্টছ অন গ্ৰাউণ্ডছ আছে, তো সেইটো লৈ কথা, সেইটো কোনো বিশেষকৈ ইয়াত কোনো এড অন কিছু কৰাৰ নাই। যি আছে ইয়েছ ইয়েছ, তাৰ এগেইনষ্টত অলৰেডি চাৰিটা ক্ৰাইমৰ তো আমাৰ লগত এফ আই আৰ ডিটেইলছ আছে, আৰু তাৰ ভিতৰত আৰ্মড ডকাইতিৰ এটা কেছ আছে, এন এছ কে চেণ্টাৰৰ ভিতৰত ঢুকি গৈ যিটো কৈছে, এটা এচিড আটাকৰ কেছ আছে, যিটো এচিড লৈ এটা ল'ৰাৰ চকুটো নষ্ট কৰিছে সেইটো কেছ আছে, প্লাছ এনেকুৱা আৰু যিটো আটাক কৰা বা আৰ্মড আটাক কৰা বহুত কেছ আছে, প্লাছ যি এৰিয়াৰ এটা দবং হয় এরিয়া যেটু মাসল ম্যান, তো সেইটোর তার একটা রিপোর্টেড বহুত জিডি এন্ট্রি এইসব আছে, তাত কি হয় কি তার লগত তিন চারিজন মিলি লয়, যিমান কেস হয় সেইটো নিজের লেভেলত শর্ট আউট করা দিয়ার একটা মানে একটা প্যারালাল গভর্নমেন্ট নিচিনা চলবার এটু অভিযোগ আছে। তো সেইটোর লই আর ইনভেস্টিগেট করব লাগে, কিন্তু বহুত মান কেস আছে এইটো কি ইমান মাসল ম্যান যেটু হয় কি কথাটো যাবই না দিও আমি থানা তলব, আমি আমার লেভেলত এই শর্ট করিম, তো এনেকা তার লগত আরো দু তিনজন মানুষ আছে যে মিলি লই এই পুরা বিজনেস চলাই আসলে কি পয়সার বিনিময় বা যে বিনিময় যে কামর বিনিময় ও নিজের গাঁত সেই কেসট আমি শর্ট আউট করিম, আমি থানা যাব না দিও, কি আই এম দ্য অথরিটি হে যে কথাটো। তো এইটো এতিয়া প্রকাশত আহিছে, এর পিছত বহুত মানুষ ওলাই আহি কইছে তার লগত কি করেছে কি করা নাই কেনে কেনেকা কি, তো বহুত আমি রেকর্ডস বহুত আছে সেইটো লৈ কোনে নাই বহুত রেকর্ডস, বাট একটা বস্তু কব বিচাৰো কি যে আনফর্চুনেট এনকাউন্টার হল এইটো রেকর্ডসর কারণে হওয়া নাই, কি কিমান মানুষ আসলে এইটো একটা ঘটনা আসলে যেটো কি সেইদিন কি হয়েছে তার উপরত হয়, এইটো কারণ হওয়া নাই কি বেয়া মানুষ ভাল মানুষ, আমি তো এতিয়া তার রেকর্ডটো লাইছো, আমি তাত তেতিয়া সেইটো আমার ইয়াত আহা নাই কি এই মানে বেয়া মানুষ আছে না ভাল মানুষ আছে, সেইটো আমি মনত লৈ যোৱা নাই। আমি যেটো পাইছো কি একজন মানুষ আছে যে ডাকাইতির প্ল্যানিং করে আছে আর্মড আছে, সেইটোর কারণে তাক ধরার কারণে টিম গৈছিল, এই কারণে একদম যোৱা নাই কি তার ব্যাক রেকর্ড কি আছে না, সব যেটো হওয়ার পিছত এতিয়া যে মানুষটো নাই তার ভয়টো যেতিয়া অলপ কম হয়েছে তেতিয়া এতিয়া মানুষ আহি আহি কব আরম্ভ করেছে কি কেনে কেনেকা আর কাণ্ডতে জড়িত আসলে। রেকর্ডস হওয়া চারিটা আমি এফ আই আর অলরেডি ডিটেলস পাইছো, আর আই বিলিভ আছে, সেইটো কারণে আমি অলরেডি লিখিছো আমার জয়নিং ডিস্ট্রিক্টক লিখিছো, যদি কোনো জায়গা আর রেকর্ড আর এইটু থাকে তো আমার লগত শেয়ার করি। স্যার আজি রিপোর্টার আগে করেছে হয় সেইটোর উপর ডেফিনেটলি আমি যেটো লফুল একশন, কিয়কি আমি একটা বস্তু কব আর বিচার কি লেট আস নট এড বেলেগ বেলেগ ঘটনা বেলেগ বেলেগই হয় তার লগত জড়ি, আই আন্ডারস্ট্যান্ড একটা সোসাইটি বা আমার সমাজের উপর যেটো এফেক্ট হয় একটা কিউমুলেটিভ এফেক্ট হয় সব মিলাই লই এফেক্ট হয়, কিন্তু এজ এজ এ প্রফেশনাল পুলিশ অর্গানাইজেশন আমক আমাক কি করব লাগে কি প্রত্যেক ঘটনাক ইন্ডিপেন্ডেন্টলি চাব লাগে, তো যে এনেকাই হেৰি কারণে আমি কলো কি ব্যাকগ্রাউন্ড চাই লই সেইটো প্লিজ আপনি ডিসাইড না করব কি ব্যাকগ্রাউন্ডের কারণে এইটো হল একদম না হয় সেইটো সেইটো ইন্ডিভিজুয়াল সেইদিন যে পুলিশের উপর অ্যাটাক করা হল সেই সেলফ ডিফেন্সর যে ঘটনাটো হল তো দ্যাট ইজ এ সেপারেট ইনসিডেন্ট, নাথিং টু ডু উইথ হিজ পাস্ট রেকর্ডস। সেইটো নেই একজন একজন মানে রেসপন্সিবল পাবলিক মানুষ হয় তো আই থিঙ্ক পাবলিকও চাই আছে কি কি আছে একটু পাবলিকে ডিসাইড করে দিব, আমার একটু করা নাই, বাট আমি ইনভেস্টিগেশনও ডেফিনেটলি যে মানুষ কইছে আমার যদি আমার ইনভেস্টিগেশন করার যদি আমার মনত হয় কি তার আমার স্টেটমেন্ট রেকর্ড করব লাগে বা তাক হুৎপুছ করব লাগে সেই কারণে আমি ওপেন আসু, আর বহুত মানুষ পাইছো যে তার ফরত কথা কইছে, তো ডেফিনেটলি যার তার বাই দ্য ওয়ে একটা কেসও তো চার্জশিটেড অ্যাবসকন্ডিং অ্যাকিউজও আসলে মানে এই পলাই আসলে একটা চার্জশিট হওয়া কেসত,
তো সেইটো আছে তাৰ ইয়েছ তো এনেকুৱা যদি মানুহ এনেকুৱা কৈ আছে তো ডেফিনেটলি তাৰ আৰু জানিব তো হয়তো আমাৰ কেছটো পূৰা ইনভেষ্টিগেট কৰি তো তাত মদত লাগিব আমাৰ কি আমাক আৰু হয়তো বহুত বস্তু জানিব কিয়নো যদি চাৰ্টিফিকেট দিয়া আছে তো ডেফিনেটলি সেই মানুহ বিশেষ কৰি জানিব কি তাৰ ঘৰ ভিতৰত কি আছে তেতিয়াতো আপুনি এনেকৈ ভালকৈ চাৰ্টিফিকেট দিব পাৰে তো সেইটো আমি তাৰ কাৰণে যিটো সোধপোছ কৰাৰ আছে সেইটো নিশ্চয় কৰা হ'ব আৰু আছে চাৰিটা মানে এতিয়া আমি পাইছোঁ জাষ্ট আছে ধিং পি এছত এটা আছে ধিং পি এছৰ কেছ আছে এটা 153/2010 আৰু এটা আছে এইটো ধিং পি এছৰ তিনিটাই ধিং পি এছৰ আজি ইনফেক্ট চাৰিটাই ধিং পি এছৰ হয় ধিং পি এছৰ আৰু এটা কেছ আছে 225/2015 আৰু এটা আছে 18/2017 সেইটো আছে আৰু আৰু এটা 72/2017 আছে বাট সেইটো আমাৰ ডিটেইলছটো আৰু অলপ ওলাই ল'ব লাগে সেইটো গ্ৰাউণ্ডত আপুনি ভালকৈ বুজিব আমাৰ চকুত পৰিছে সেইটো অলপমান মানুহে যিটো ইনফেক্ট বস্তুটোক বেলেগ লাইনত লৈ যোৱাৰ চেষ্টা কৰিছে এনেকৈ এনেকৈ কমেণ্ট কৰিছে পাৰ্চনেল হোৱাৰ চেষ্টা কৰিছে আমাৰ লগতো পাৰ্চনেল সেইটো হোৱাৰ চেষ্টা কৰিছে বাট উই আণ্ডাৰষ্টেণ্ড কি ডেফিনেটলি তাৰ ভিতৰত এটা মৌকা পাইছে এটা মুদ্দা পালে মানুহ অলপ সেইটো কৰিব বিচাৰে বাট সেইটো লৈ আৰু বিশেষ আমাৰ কোৱাৰ নাই আমাৰতো যিটো ইনভেষ্টিগেশ্যন আছে এজ পাৰ প্ৰচেছ আছে আমি এইটো কৰি যাম কোনে কি কৈ আছে সেইটো বেছি মাইনে নাৰাখে যে কথাটা ৰাখে ফেক্টছ অন গ্ৰাউণ্ড কি আছে সেইটো লৈ ইনভেষ্টিগেশ্যন ডেফিনেটলি সেইটো এই কৰো না আমাৰ ওপৰত পাব্লিক প্ৰেছাৰতো আমি কাম নকৰো না আমিতো এটা উই ৱৰ্ক এজ পাৰ আৱাৰ ল আমি সেইটো লৈ কৰি আমাৰ ৱৰ্কিং প্ৰচিজাৰ্ছ আছে সেইটো চলিব মানুহ যিটো পাৰ্চনেল বহুত মানুহ হ'ব পাৰে ইম'শ্যনছ হাৰ্ট হ'ব পাৰে কিয়নো মানুহ ভাল বেয়া সবাৰ কাৰণে কোনো মানুহ মৰম থাকে তো এইটো লৈ আমি কিছু কোৱা নাই বাট যে মানুহেই এইটো যে ল এণ্ড অৰ্ডাৰ এইটো ডিষ্টাৰ্ব কৰাৰ চেষ্টা কৰিব বাট ক্ৰাইমো যুক্ত হ'ব আমি কেতিয়াও সেইটো আমি ইগন'ৰটো কৰিব নোৱাৰোঁ উই উইল টেক একশ্যন এজ পাৰ ল যিটো কানুনন কাম হ'ব সেইটো ডেফিনেটলি হ'ব আৰু ষ্ট্ৰং একশ্যন কণ্টিনিউচ থাকিব সেইটো আমি অলপ সুধিছোঁ এই মৰিগাঁও ডিষ্ট্ৰিক্টত এইটো কেছ ডিটেইলছটো আমি আৰু আহিব এতিয়াতো আহিব আৰম্ভ কৰিছে বহুত আছে কিয়নো তাৰ আজি এটা ৱৰ্ষ্ট পাৰ্ট যিটো হয় বহুত বাৰ এনেকুৱা মানুহ কি হয় কি যে মাছলমেন হয় যিটো দবাং টাইপ কয় যিটো এনেকুৱা মানুহ হয় কিটো বস্তু থানা যাবই নাদিওঁ আমি তাতে গ্ৰাউণ্ডত আমি সেইটো দফা দফা কৰাই দিওঁ তো সেই কথাটো এতিয়া ওলাইছে কিমান মানুহ কি তাৰ গাড়ী লৈ বিক্ৰী কৰি দিছে তাত ধৰি লৈ পইচা দিয়া নাই তাক হৈছে তো মাৰিব দৌৰাইছে চৰ্ট লৈ তলৱাৰ লৈ তাক দৌৰাইছে এনেকুৱা বহুত ঘটনা এতিয়া প্ৰকাশত আহিছে সেইচব মানুহ ষ্টেটমেণ্ট লোৱা হ'ব আৰু এইটো পূৰাই ডিটেইলছ কৰি তাৰ এটা হিষ্ট্ৰি শ্বীট জেনেৰেট কৰা হ'ব এইটো কি আছে নগাঁৱৰ পৰা জাকিৰ হুছেইনৰ ৰিপৰ্ট নিউজ নেক্সট ইমেক্স বিউটি একাডেমি নম্বৰ ওৱান ইনষ্টিটিউট ইন ইণ্ডিয়া 4000 প্লাছ ব্ৰাঞ্চেছ ইন এণ্টায়াৰ ইণ্ডিয়া ISO চাৰ্টিফাইড অৰ্গেনাইজেশ্যনছ গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া মিনিষ্ট্ৰী অফ HRD এফিলিয়েটেড স্পেচিয়েলি ফৰ ফাইনেন্সিয়েল উইক এণ্ড ৰুৰেল এৰিয়াৰ ষ্টুডেণ্টছ 100% জব গেৰাণ্টি ফৰ গভৰ্ণমেণ্ট এণ্ড প্ৰাইভেট কম্পেনীজ এট ভেৰি ল' কষ্ট টাইমিংছ ডিপেণ্ডছ অন ষ্টুডেণ্টছ হাই কোৱালিফাইড professional trainer food and accommodation available training will be own salon or professional salon for details please call 9854052622 or visit emax beauty academy kd guest house first floor opposite hdfc bank hatigaon main road